দর্শক আমরা সকলে ভালো কথা বলতে এবং শুনতে ভীষণ ভালোবাসি কিন্তু এই ভালো কথা শোনা আর বলার মাঝে কিন্তু তিক্ততাও থাকে যেটি আড়ালে রয়ে যায় আমি এই কথাটা বলছি এই কারণে আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী হচ্ছে ভারত যার সাথে সম্পর্ক আমাদের রক্ত ঋণে জড়ানো তবে এই রক্ত ঋণে জড়ানো যে সম্পর্ক যে দেশটির সঙ্গে সেই দেশটির সঙ্গে মাঝে মাঝে কিছু অমীমাংসিত ইস্যু নিয়ে আমাদের সম্পর্ক মাঝে মাঝে জনগণ রাজনীতি এবং কূটনৈতিক মহলে একটা দৌটানা সৃষ্টি করে যেমন আমরা যখন এই সময় কথা বলছি তারও কিছু আগে সীমান্তে দুদেশের সীমান্ত সম্মেলন চলছে এই সম্মেলন চলাকালে কিন্তু ময়মনসিংহ সীমান্তে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন এটি গেল একটা কথা অপরদিকে দেখা যাচ্ছে ভূ রাজনীতি কিন্তু ভীষণভাবে পরিবর্তন হচ্ছে 2012 সালে যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে তুরস্কের সঙ্গে কিন্তু বাংলাদেশের সম্পর্কটা অনেকখানি শীতল ছিল সেই সম্পর্কটা এত বছর পর অর্থাৎ 4 বছরের মাথায় আমরা দেখছি অনেকখানি জোরদার চলুন না এবং আমরা দেখছি ভারতের হাই কমিশনার এবং ভারতের তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সফর করছেন এবং এই যে ভূ রাজনীতিতে বিশাল একটা পরিবর্তন হচ্ছে কোনোটা দোদুল্যমান কোনোটা জোরদার কোনটা একটু টানাপড়ন সেই সব বিষয়গুলোকে নিয়েই আজকে আমরা কথা বলবো আজ আমাদের আলোচনার বিষয় ঢাকা দিল্লি আঙ্কারা আমাদের সঙ্গে সম্মানিত দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন পঙ্কজ দেবনাথ এমপি বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহান এমপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমি দুজনকে স্বাগত জানাচ্ছি রুমিন ফারহান শুরুটা আমি আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই আপনি নিশ্চয়ই জানেন ভারতের প্রবীণ সাংবাদিক প্রবীণ স্বামী তার একটা আর্টিকেলে লিখেছেন কদিন আগে যে বাংলাদেশ ভারত রোমান্সের আড়ালে কিছু কুচ্ছিত টানাপোড়ন চলছে তো আপনারা কি মনে করছেন যে তিনি যা লিখেছেন তার প্রবন্ধে সেটা কি সঠিক অর্থাৎ বিএনপি কি তা মনে করে এবং যেটা কোনো টানাপোড়ন চলছে কিনা আর যদি বলে থাকেন তিনি যে টানাপোড়ন আপনারাও যদি মনে করেন কিংবা অনেকেই বলে কিছু অমীমাংসিত ইস্যু নিয়ে তো একটা বিতর্কের জায়গা তৈরি হয় সেই জায়গাগুলো কি এটা অসংখ্য ধন্যবাদ সুমা যে কোনো রাষ্ট্রের সঙ্গে আরেকটি রাষ্ট্রের আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক বলি আমরা প্রেমিক প্রেমিকার সম্পর্ক বলি বন্ধুত্বের সম্পর্ক বলি কিংবা রক্তের রাখি বন্ধনের সম্পর্ক বলি যেটাই বলি না কেন এটা কিন্তু একেবারেই ডিপ্লোম্যাটিক একটা রেটরিক কারণ দুটো রাষ্ট্র তার নিজ নিজ অর্থনৈতিক রাজনৈতিক ভূরাজনৈতিক সামরিক ইত্যাদি নানান নানান বিষয়ে চুল চেরা হিসেব নিকেশ করেই কিন্তু আরেকটি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব করে কিংবা সেই বন্ধুত্বে চিড় ধরে দেখুন আমরা জানতাম যে পাকিস্তান এবং সৌদি আরব দশকের পর দশক ধরে খুব ভালো বন্ধু এবং যখন পাকিস্তানের রিজার্ভ ক্রাইসিস হলো সৌদি আরব পাকিস্তানকে $3 বিলিয়ন সাহায্য দিল পরবর্তীতে আমরা দেখলাম যে জম্মু কাশ্মীর ইস্যুতে এবং ইসরায়েল ইস্যুতে যখন দুই দেশের মধ্যে কিছুটা দূরত্বের সৃষ্টি হলো এই করোনা ক্রাইসিসে কিন্তু পাকিস্তানের উপর ভীষণ ভাবে চাপ দিয়েছে সৌদি আরব এবং পাকিস্তান বাধ্য হয়েছে চীন থেকে নিয়ে $1 বিলিয়ন জুলাই মাসে শোধ করতে $1 বিলিয়ন কিছুদিন আগে শোধ করেছে বাকি $1 বিলিয়ন তারা কিছুদিনের মধ্যেই শোধ করতে বাধ্য হবে পাকিস্তানের সেনা প্রধান গেছে সৌদি আরবে সৌদি আরবের কিন্তু যে বাদশাহ তিনি কিন্তু দেখা করেননি যে উঠবে কিং যিনি তিনি কিন্তু দেখা করেননি বিষয় আমাদের সবারই হতে পারে বিশ্ব বিস্মিত হতে পারে কিন্তু একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে পৃথিবীতে কোনো দুটি দেশ নিজের স্বার্থ ছাড়া নিজের চুলচেরা হিসেব নিকেশ ছাড়া অন্যের বন্ধু হয় না আপনি খুব চমৎকার ভাবে বলেছেন যেটি আমরাও সবসময় বলি মনেও করি সবসময় যে বাংলাদেশের স্বাধীনতায় ভারতের একটা বড় অবদান আছে এটাকেও যদি আমরা একটু একটু বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে দুপাশে পাকিস্তান নিয়ে ঘর করা ভারতের জন্য খুব একটা সুখকর ছিল না এবং যে কথাটি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোকর পারিহার বলেছেন যে লঙ্কা জয় করে রাম যেমন তা বিভীষণকে দিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রেও ভারত তাই করেছে অর্থাৎ এক ধরনের সত্য উচ্চারণ কিন্তু ভারতের তরফ থেকেই এসেছে যে এটা ইট ওয়াজ নট জাস্ট আ চ্যারিটি ভারতের নিজস্ব হিসেব নিকেশ ছিল আর আপনি যে জায়গাটিকে অ্যাড্রেস করছেন সেটা অত্যন্ত সঠিকভাবে অ্যাড্রেস করছেন তিস্তার ব্যাপারে ভীষণ রকম অমীমাংসিত বিষয় আছে এবং আমরা দেখেছি ভারত বারবারই পশ্চিমবঙ্গের দিকে আঙুল তুলছে তিস্তার ব্যাপারে আমি অবাক হয়ে লক্ষ্য করেছি যে আমাদের দর কষাকষির যিনি মূল ব্যক্তি
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, তিনিও ভারতের মকশরে সুর মিলিয়ে বলছেন পশ্চিমবঙ্গ বা কলকাতাকে মানে কনভিন্স করা গেলেই তিস্তার পানি পাওয়া যাবে। উনি যদি একটু ভারতের সংবিধানে 253 অনুচ্ছেদটি দেখতেন যেখানে স্পষ্ট বলা আছে যে দুটো রাষ্ট্রের মধ্যে যে কোনো সময় যে কোনো বিষয়ে যে কোনো চুক্তি হতে পারে, দুই কেন্দ্রের মধ্যে চুক্তিটি হবে এবং কেন্দ্র সরকার রাজ্য সরকার অনুমতি নেওয়ার জন্য একেবারেই বাধ্য নয়। রুবিন ফারহানা, আমি একটু থামাই আপনাকে। রুবিন ফারহানা, পশ্চিমবঙ্গের তীব্র আপত্তি ছিল কিন্তু কেন্দ্র কিন্তু সেই আপত্তিতে কর্ণপাত করেনি। সুতরাং কেন্দ্র কোন আপত্তিটি শুনবে আর কোন আপত্তিটি শুনবে না, রাজ্যের কোন কথা কেন্দ্র রাখবে রাজ্যের কোন কথা কেন্দ্র রাখবে না, এটা একেবারেই কেন্দ্র। রুবিন ফারহানা, আমি একটু থামাচ্ছি। আপনি যেটা বলতে চাচ্ছেন আমরা বোধহয় বুঝতে পেরেছি। বিভিন্ন সমস্যা, রুবিন ফারহানা, আপনি যা বলতে চাচ্ছেন বোধহয় আমরা বুঝতে পেরেছি। আপনি বলছেন তিস্তার যে অমীমাংসিত ইস্যু সেটা রাজ্যের সাথে বাংলাদেশের ইয়ানা দিল্লি এবং ঢাকা এবং দিল্লি ঢাকা দিল্লি যে কথাটি বলছেন, দিল্লি যে ফাঁপা বুলি দিচ্ছে এবং একটা মিথ্যে আশ্বাস বা সান্ত্বনা দিচ্ছে, বাংলাদেশ সরকার জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে সেই ইয়ের মধ্যে, তার মানে ভারত যা দিচ্ছে পঙ্কজ দেবদাস শুধুই আশ্বাস। এই যে রুবিন ফারহানা বললেন, সেটা কি রুবিন ফারহানার এন্টি ভারত রাজনৈতিক চিন্তা থেকে তাদের রাজনৈতিক দলের অবস্থান, নাকি কি এটা জনগণেরও একটা ভাবনা, যে ভাবনাটা রুবিন তার বক্তব্যে ফুটিয়ে উঠলেন? কারণ সকলেই বলছে একটা আশ্বাসের পর আশ্বাস দেওয়া যাচ্ছে কিন্তু বাস্তবায়নের জায়গা আমরা কিছু পাচ্ছি না। সেটা হচ্ছে মোদী সরকার অর্থাৎ বিজেপি বক্তব্যে যা বলছে রাজনীতি, বাস্তবায়নে সেটা দেখা যাচ্ছে না, সেই জায়গাটাতে যাচ্ছে। ধন্যবাদ সুমাপা। আপনি যথার্থই সূচনা বক্তব্যে বলছিলেন যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক রক্তের রাখি বন্ধনে আবদ্ধ। আমাদের জন্মের সময়ে যে ভারতবর্ষ আশ্রয় দিয়েছে, অর্থ দিয়েছে, অস্ত্র দিয়েছে, ট্রেনিং দিয়েছে, কোটি মানুষকে আশ্রয় দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সর্বোচ্চ সহায়তা করেছে, আমাদের কাছে কি ছিল? বাংলাদেশের স্বাধিকার, স্বায়ত্তশাসন, আত্মনিয়ন্ত্রণ অধিকার, সর্বোপরি স্বাধীনতা, এটি ছিল আমাদের এই শতাব্দীর শ্রেষ্ঠ অর্জন। আমাদের এখানেই আজকে রুবিন বেস্টেপরিমাণ মাননীয় এমপি কথা বলছেন বিএনপি নামক দলের প্রতিনিধি হিসাবে, বক্তব্যটা হচ্ছে বাংলাদেশ স্বাধীন না হলে তো বিএনপি জন্ম হতো না, আজকে স্বাধীন বাংলাদেশের পার্লামেন্ট থাকতো না, আমরা বাংলাদেশ নামক জাতিরাষ্ট্রের স্রষ্টা, জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশের মানুষ দীর্ঘ দুই দশক আড়াই দশকের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমাদের যে চূড়ান্ত বিজয়, সেই চূড়ান্ত ক্ষণে মহান মুক্তিযুদ্ধে ভারতবর্ষ অকাতরে আমাদের পক্ষে অবস্থান নিয়েছেন, দাঁড়িয়েছেন, সাহায্য করেছেন এবং ভারতবর্ষের মিত্রবাহিনীর অনেক সদস্য জীবন দিয়ে আমাদের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছেন। এই কারণেই তাদের সাথে রিলেশনটা টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড। অন্য যারা আমাদের আজকে মাছের মায়ের কি মায়ের পুত্র সুখের মতো পাশে দাঁড়াচ্ছেন, তারা কিন্তু একাত্তরে আমাদের পাশে দাঁড়াননি, বরং বিরোধিতা করেছেন, যা আমাদের জন্মের বিরোধিতা যারা করেছেন তাদের পক্ষে গীত গাওয়ার জন্য, তাদের পক্ষে সাফাই গাওয়ার জন্য হয়তো বিএনপি বা ব্যারিস্টার রুবিন ফারহানা মাননীয় এমপি কথা বলতেই পারেন। আমাদের বক্তব্যটা ছিল এরকম সম্পর্ক, বঙ্গবন্ধুর যে দর্শন, পররাষ্ট্রনীতি, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, সেই সেই ভিত্তিতে আমরা এগোচ্ছি এবং আমরা মনে করি আমাদের নিকটতম প্রতিবেশী ভারতবর্ষের সাথে আমাদের পারস্পরিক সমঝোতা সংলাপের মধ্য দিয়েই দ্বিপাক্ষিক সমস্যাগুলো আমরা সমাধান করব। তো সেই সমস্যার সমাধানের জায়গাগুলো অবশ্যই হবে, সেই আশা এবং আশ্বাস দুদেশই বারবার দিচ্ছে, জনগণও আশায় বুক বাঁধছে। কিন্তু ওই যে বিতর্কের জায়গাটা তুলে যায় যে সীমান্ত হত্যা, বলা হয় 10-20 বছর থেকে বলা হচ্ছে যে জিরোতে নামিয়ে আনা হবে, সেই জিরো বিগত 10 বছরে যদি আমরা হিসাবটা দেখি তাহলে দেখা যায় 294 জন কিন্তু বাংলাদেশি বিএসএফের গুলিতে নিহত হয়েছে। আজকেও কিন্তু যেটা আমি বলছিলাম, ময়মনসিংহে বিএসএফের গুলিতে একজন নিহত হয়েছে, 16ই ডিসেম্বর জয়পুরহাট সীমান্তে নিহত হয়েছে। এই যে সীমান্ত হত্যা জিরোতে নামিয়ে আনা যাচ্ছে না, সেই ব্যর্থতার দায়টা এবং এই যে বিনা অস্ত্র যারা বেসামরিক মানুষজনকে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে, সেটা একটা বন্ধের দাবি রাখে কিনা এবং কোনো দাবিই কেন কার্যকর হচ্ছে না? এবং তিস্তা, তিস্তার যে জায়গাটি সেটা তো অবশ্যই পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক না, অবশ্যই দিল্লি এবং ঢাকার সম্পর্ক। ধন্যবাদ সুমাপা। মূল বিষয়টা হচ্ছে যে ভারতবর্ষের সাথে পারস্পরিক সংলাপ, সমঝোতা, আলোচনার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী 96 সালে ক্ষমতা আসার পরে এবং অন্নপূর্ণা গঙ্গার যে জল নিয়ে যে সংশয় ছিল, অচল অবস্থা ছিল, তিনি কিন্তু তার স্টেট প্রেসিডেন্ট লিডারশিপ দিয়ে গঙ্গার পানিতে বাংলাদেশের মানুষের ন্যায্য হিস্সা অধিকারটা প্রতিষ্ঠা করেছেন। পার্বত্য শান্তি চুক্তি যদি বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল, সেটি সমাধান হয়েছে। কাজে আন্তরিক থাকলে সকল সমস্যার সমাধান সম্ভব। শুধু তিস্তা নয়, 54টি অভিন্ন নদীর পানি বন্টন সমস্যা নিয়ে আলোচনা করতে হবে।
প্রথম দফায় যেই বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যাকাণ্ড পরে জিয়া এরশাদ খালেদা জিয়ারা দীর্ঘ একুশ বছর ক্ষমতায় থেকে গঙ্গার পানিতে আমাদের ন্যায্য হিস্সা যে অধিকারটুকু বেগম জিয়া বলেছেন ভুলেই গিয়েছি, দিল্লি সফর থেকে ফিরে এসে এয়ারপোর্টে সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করলেন আমাদের গঙ্গার পানি কি হলো, ওহো ভুলেই গিয়েছি, যেটি ছিল বাংলাদেশের উত্তরবঙ্গের মানুষের জন্য মরণপণ সমস্যা, বাংলাদেশের অস্তিত্বের জন্য মরণপণ সমস্যা, তারা যখন ভুলেই যান তাদের কাছে তিস্তার পানির জন্য মায়া কান্না এটি হাস্যকর বলে মনে হবে। চুয়ান্নটি নদীর অভিন্ন নদীর পানি সমস্যা পানি বন্টন সমস্যা অবশ্যই আমরা মনে করি পারস্পরিক আলোচনার ভিত্তিতে আমরা সমাধান করতে পারবো। সীমান্ত হত্যা কারো কাছেই কাম্য নয়, কারো কাছেই গ্রহণযোগ্য নয়, সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ বের করা। আমরা যখন বিভিন্ন সময় পারস্পরিক আলোচনায় গিয়েছি, দিল্লিতে গিয়েছি, কলকাতায় গিয়েছি, বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কে বসেছি, সেখানে কিন্তু এই সীমান্ত হত্যার অন্যতম কারণ হচ্ছে ক্যাটেল অর্থাৎ গরু পাচার বা সীমান্ত পাচার, সেটিকে বৈধ উপায়ে ক্যাটেল ট্রেড একটা প্রস্তাব এসেছিল যে এই সীমান্ত চোরাচালানটাকে বন্ধ করতে পারলে আমরা সীমান্ত হত্যা কমিয়ে আনতে পারবো। কাজে এই সমস্যাগুলো চিহ্নিত করে রুবিন প্রধানের কাছে যাই। পঙ্কজ কুমার জি, রুবিন প্রধান আপনি আমার কথা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, যেটা পঙ্কজ কুমার বললেন সেটা কিন্তু বলছেন যে ভারত ইস্যুতে বিএনপির কথা বলাটা কিন্তু মাছের মায়ের পুত্র শোকের মতোই, এবং আপনি জানেন আজকে ভারতীয় হাইকমিশনার আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন, সেখানে কিন্তু একটা গণমাধ্যম কোট করেছে যে ভারতীয় হাইকমিশনার কিন্তু একটি কথা উল্লেখ করেছেন যে বাংলাদেশে একমাত্র তাদের বন্ধু হচ্ছে আওয়ামী লীগ, তার মানে কিন্তু আওয়ামী লীগ ছাড়া ভারতের আর কোনো বন্ধু নাই। সেখানে আপনারও তো একটা রাজনৈতিক দল, আপনাদের বিরোধিতার কারণে কি ভারতের জায়গাটা আপনাদের শূন্যতে দাঁড়িয়ে গেল কিনা, বিশ্বাসের জায়গা ভালোবাসার জায়গা কিংবা একটা রাজনৈতিক অবস্থান থেকে? সোমা জি, সিএনএন, আইবিএন এবং দ্য হিন্দু এই তিনটি সংগঠন চার বছর আগে ভারতে একটা জরিপ পরিচালনা করে যে ভারতের কত মানে ভারতের মানুষরা কোন দেশকে তাদের বন্ধু রাষ্ট্র বলে মনে করে। এই জরিপে 48% ভারতীয় ভোট দেয় বাংলাদেশের পক্ষে, তারা 48% ভারতীয় মনে করে যে বাংলাদেশ তাদের বন্ধু। আমি আপনার মাধ্যমে আজকে প্রশ্ন রাখছি, কত শতাংশ বাংলাদেশি আসলে ভারতকে বন্ধু মনে করে? কেন করে না জানেন? কারণ ভারত একটি বিশেষ রাজনৈতিক দলের সাথে সম্পর্ক উন্নয়নে সবসময় সদা তৎপর। বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বের ব্যাপারে ভারতকে আমরা যতটা মনোযোগী হতে দেখি, তার চেয়ে অনেক বেশি মনোযোগী হতে দেখি একটি বিশেষ দলকে সাহায্য করতে। দেখুন, 1971 সালে কিন্তু রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের একটা সম্পর্ক তৈরি হয়েছিল, এবং সেই সম্পর্ক তৈরি হয়েছিল বলেই কিন্তু আজকে এই স্বাধীনতার 50 বছর পরেও মানুষ কিছুটা হলো কৃতজ্ঞতার সাথে ভারতকে স্মরণ করে যে না ঠিক আছে, ওই সময় তো ভারত হিসাব নিকেশ থেকেই হোক আর যাই হোক আমাদেরকে সাহায্য তো করেছিল। কিন্তু আজকে এই দীর্ঘ পথ পরিক্রমা যখন আমরা দেখি যে নির্লজ্জভাবে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি ভারত এক চোখা পক্ষপাতিত্ব করছে, যেটার প্রমাণ ভারত রেখে গেছে 2014 নির্বাচনের ঠিক আগে আগে সুজাতা সিং এর বাংলাদেশ ভ্রমণের মধ্যে দিয়ে, যার প্রমাণ আমরা দেখেছি সালমান খুরশিদের বইয়ের মধ্যে, যার প্রমাণ আমরা দেখেছি প্রণব মুখার্জির বই দ্য কোয়ালিশন ইয়ার্স এ এবং দ্য আদার সাইড অফ দি মাউন্টেন সালমান খুরশিদের বইয়ে। একেবারে নির্লজ্জ ভাবে ভারত একটি দলকে বেছে নিয়েছে, নির্লজ্জ ভাবে, এবং বাংলাদেশের মানুষ বিশ্বাস করে তার ভোটাধিকারকে হত্যার পিছনে ভারতের একটা বড় ভূমিকা আছে, একটি বিশেষ দলের বন্ধু হবার জন্য ভারতের এই নির্লজ্জতা। সুতরাং আমার প্রশ্ন এই জায়গাটাতেই, 48% ভারতীয় বাংলাদেশকে বন্ধু মনে করলেও কতজন বাংলাদেশি আসলে ভারতকে বন্ধু মনে করে? আর আমি একটু গঙ্গা চুক্তির ব্যাপারে কথা বলতেই চাই। এই চুক্তি 96 সালে আওয়ামী লীগ সরকার করলেও 2017 সালে বর্তমান প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন যে এই চুক্তি এই ফরম্যাটে কিন্তু আর রিনিউ আমরা করব না, যদিও 2026 সাল পর্যন্ত এটার মেয়াদ আছে। কেন করবে না? করবে না এ কারণেই যে অববাহিকা ভিত্তিক এই পানি বন্টন কিন্তু হয়নি, যেটা আন্তর্জাতিক আইন অনুযায়ী হবার কথা, বেসিন বেসড। এটা বেসিন বেসড না হয়ে, অববাহিকা ভিত্তিক না হয়ে, এটা হচ্ছে ফারাক্কা পয়েন্ট ভিত্তিক। ফারাক্কা পয়েন্টে যেটুকু পানি আসে সেটুকু পয়েন্ট পানি ভাগাভাগি হয়, যার ফলে শুষ্ক মৌসুমে বাংলাদেশ কবে কোথায় বলেছিলেন ভুলে গেছেন জানি না, তবে এই ধরনের নত যেন চুক্তি, যে চুক্তি দেশ বিরোধী, সেই চুক্তি হওয়ার চেয়ে চুক্তি বোধ হয় না হওয়াই ভালো। 54টি অভিন্ন নদীর পানির কথা এসছে, 54টি অভিন্ন নদীর পানি নিয়ে কোনো চুক্তি দূরেই থাকুক, বাংলাদেশ তার ফেনী নদীর পানি দিয়ে এসছে ভারতকে। আর বর্ডার কিলিং এর বিষয়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রী সবসময় বলে এসছেন, ঠিক আজকে পঙ্কজ দেবনাথ দা যেটা বললেন সেই কথাটি তিনি বারবার বলেছেন, যে ক্রিমিনালরা
যারা বোমা বহন করে, যারা আগ্নেয়াস্ত্র বহন করে, তাদেরকে বাধ্য হয়ে বিএসএফ গুলি করে। তো যেই দেশের পররাষ্ট্রমন্ত্রী এই ভাষায় নিজের দেশের বিরুদ্ধে কথা বলে, যেই দেশের খাদ্যমন্ত্রী বলে যে এটা আসলে আমাদেরই দোষ, যে দেশে বিজেপি প্রধানও স্বীকার করে নেয় যে সীমান্ত হত্যা আসলে বাংলাদেশিদের কারণেই হয়ে থাকে, সেই দেশে এই সরকার থাকাকালীন, অন্তত এই সরকার থাকাকালীন সীমান্ত হত্যা বন্ধ হবার কোনো কারণ নাই। সোমা, হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট বলছে গত এক দশকে ভারত বাংলাদেশ সীমান্তে 1000 আর কোন মরণাস্ত্র সীমান্তে ব্যবহার করা হবে না, তারপরও কি করে সীমান্তে মরণাস্ত্র ব্যবহার করা হয়? আমি একটু থামাই, আমি একটু বলতে চাচ্ছিলাম কি, রবীন ফারানা একটু থামাই, আমি একটু কি শুনবেন আমার কথা? রবীন ফারানা একটু যদি শুনতেন, জি একটু যদি শুনতেন, যা যা বলেছেন তিনটা ইস্যুতে সবগুলো প্রশ্নের উত্তর দিবেন পঙ্কজ, কিন্তু আমি আপনার কাছে যেটা জানতে চাই, আপনি বলছেন একটা রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক উন্নয়ন হয়, সেটাই হওয়া উচিত, কিন্তু একটি রাষ্ট্র একটি দলের সাথে সম্পর্ক উন্নয়ন করছে, কিন্তু আমরা যদি একটু পিছনে যাই তাহলে কিন্তু দেখা যাবে বিজেপি যখন ক্ষমতায় আসলো বিএনপি কিন্তু খুব উচ্ছ্বাস প্রকাশ করেছিল, এবং আপনারা খুব উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন, এবং অমিত শাহ ফোন করেছে বিজেপি, সেটা নিয়েও একটা ভুল মেসেজ বার্তা দেওয়া হয়েছিল, যেটা নিয়ে সর্বমহলে রাজনীতির মধ্যে একটা বিতর্ক তৈরি হয়েছিল, একটা হাসির খোরাকও হয়েছিল। তাহলে এখন সেই বিজেপি, জি আমি এই জায়গাটা একটু জানতে চাই যে আপনারাও তো সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছিলেন একটি দলের সাথে বিজেপির সঙ্গে, যখন যখন বাইডেন ক্ষমতায় আসে তখনও কিন্তু সকল রাজনৈতিক দল তাকে শুভেচ্ছা জানিয়েছে, তো এটা পৃথিবীর রীতি, ডিপ্লোম্যাটিক নর্ম, ডিপ্লোম্যাটিক নর্ম। পৃথিবীর যে কোনো দেশে নির্বাচনের মধ্যে দিয়ে একটি সরকার যখন গঠিত হয় সেই সরকারের দলটিকে কিন্তু পৃথিবীর অন্যান্য দেশ অভিনন্দন জানায়, সেই নতুন সরকারটিকে বরণ করে দেয়, এটাই কিন্তু পৃথিবীর রীতি। বাংলাদেশ বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো তার বাইরের কিছু নয়। সুতরাং যখন মোদি সরকার ক্ষমতা গ্রহণ করে, যখন দায়িত্ব পায় ভারতের, তখন কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলও তাকে শুভেচ্ছা জানিয়েছে, নাথিং মোর দ্যান দ্যাট। কিন্তু আনফরচুনেটলি আমরা দেখলাম যে বারবারই অতীতের মতোই একই ধারাবাহিকতায় একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি ভারতের অতিরিক্ত মনোযোগ। সোমা, আমি একটু প্রশ্ন রেখে যাই, ভারত কিন্তু তার সীমান্ত শেয়ার করে ভুটানের সঙ্গে, নেপালের সঙ্গে, মিয়ানমারের সঙ্গে, চীনের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে। আমি আপনার মাধ্যমে জানতে চাই, চিরশত্রু পাকিস্তান আর চীন তো বাদই দিলাম, এমনকি ভুটান, নেপাল, মিয়ানমার কোনখানে ভারতের সঙ্গে তারা যেখানে সীমান্ত শেয়ার করছে সেখানে কোথাও কি আপনি সীমান্ত হত্যার নজির দেখাতে পারবেন? আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আমি প্রশ্ন বুঝতে পেরেছি। পঙ্কজ দেবনাথ উত্তর দিবেন, পঙ্কজ দেবনাথ অনেকগুলো প্রশ্ন ছুড়ে দিয়েছেন রবীন ফারান। বাংলাদেশের যে শুধু সীমান্তে হত্যা হয় আর অন্যান্য সীমান্তে হত্যা হয় না, যেটার সাথে ভারতের টেরিটরি বর্ডার আছে, তাহলে কেন এটা হচ্ছে? এবং আপনি বিজেপির কথা, একটি দলের সাথে বাংলাদেশের আওয়ামী লীগের একটি ভালো সম্পর্ক রাষ্ট্রের সঙ্গে না, একটি রবীন ফারান এবং তার দল বারবারই এই কথা বলছেন, চেষ্টা করছেন সর্বোচ্চ উন্নয়নের হাতে পায়ে ধরে দিল্লি দিয়ে ঘুরে ঘুরে করে বিজেপি সভাপতি অমিত শাহ ফোন করেননি, বাট সেটাকে একটা মিথ্যে প্রচার চালিয়ে কিন্তু তারা অনুকম্পা পাওয়ার চেষ্টা করেছেন। বিজেপি ক্ষমতায় আসার পরে বিএনপি জামাত মিলে মিষ্টি বিতরণ করেছেন, এটি বাংলাদেশের মিডিয়ায় দেখেছি, আমরা দেখেছি। অর্থাৎ তারা হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে তারা চেষ্টা করছিলেন ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করতে, ব্যর্থ হয়ে এখন মনাকান্না কাঁদছেন। বাংলাদেশের সাথে ভারতবর্ষের সম্পর্কটা কিন্তু আমারও বলি মুক্তিযুদ্ধে যে অসম্প্রতি গণতান্ত্রিক ভিত্তি রক্তের আখরে বাঁধা, এবং মহান মুক্তিযুদ্ধে একক নেতৃত্বদানকারী দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। কাজেই আওয়ামী লীগের সাথেই ভারতের সম্পর্কটা অটুট থাকবে এবং ঘনিষ্ঠ থাকবে, এটাই স্বাভাবিক। যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করেন না, মানতে পারেন না, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী তৎপরতা চালান, যারা অসাম্প্রদায়িক গণতান্ত্রিকের শক্তির বিরুদ্ধে মৌলবাদ, ধর্মান্ধ, জঙ্গিবাদকে লালন করেন, তাদের সাথে ভারতের সম্পর্ক খারাপ থাকবে, এটাই স্বাভাবিক। কাজেই রবীন ফারানা বলছিলেন যে ফারাক্কা চুক্তি না হওয়াই ভালো, তাহলে 4000 কিউস থেকে পানি নেমে এসেছিল, 10000 ফিট নিচে পানি পাচ্ছিল না, আজকে বগুড়া, নাটোর, নওগাঁ, দিনাজপুর বাম্পার প্রোডাকশন দিচ্ছে, খাদ্যের সংসম্পূর্ণ বাংলাদেশ। জিয়া এরশাদ, খালেদা জিয়া তাই চেয়েছিলেন যে উত্তরবঙ্গ মরুভূমি হয়ে যাক, আমার খাদ্য ঘাটতির দেশ হোক। কাজেই গঙ্গার পানি চুক্তির মধ্য দিয়েই কিন্তু আজকে উত্তরবঙ্গ খাদ্য সাপ্লাই দিচ্ছে, সারপ্লাস উত্তরবঙ্গে নওগাঁ, নাটোর, বগুড়া, দিনাজপুর থেকে শুরু করে আপনার চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, আমার বাম্পার প্রোডাকশন হচ্ছে, সারপ্লাস ফুড দিচ্ছে। এটা হচ্ছে বঙ্গবন্ধু কোনো জনায় শেখ হাসিনার নেতৃত্বে গঙ্গা পানি চুক্তির ফসল, আর তা না হলে মরুভূমি হয়ে গিয়েছিল। আর এই চুক্তির ঋণ না হলেও
এই চুক্তি অব্যাহত থাকবে, এটি কি এইরকমই ঐতিহাসিক চুক্তি মাননীয় প্রধানমন্ত্রী করে এসেছিলেন? তিনি বারবার বলছেন ভোটাধিকার হরণের কথা। 79 সালে ভোটটা বেগম জিয়াউর রহমানকে বা তারও আগে হান্না ভোটে কারা পাকিস্তানে এসে বসাই দিল না চীনে এসে বসাই দিল? জিয়াউর রহমানের হান্না ভোট এবং 79 সালে পার্লামেন্টের ভোট, 3.5 মাসের পার্টি 360 সিট পেলেন, কারা বসাইল আপনার ক্ষমতায়? ভুলে গেলেন, ধরলাম 14 সালের নির্বাচনে ভারতের সমর্থন আওয়ামী লীগের ছিল, ছিল কি ছিল না, আওয়ামী লীগ জনগণের দল, বিএনপি জামাতের অত্যাচারে অগ্নিসন্ত্রাসে হত্যা কুসন্ত্রাসের বিরুদ্ধে জনগণ আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে, কারণ তারা জনগণ শেখ হাসিনার প্রতি আস্থা খুঁজে পেয়েছে, তার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রতি জনগণ সমর্থন দিয়েছে, তার ফসল হচ্ছে 14 নির্বাচন। আপনাদের নির্বাচন বঞ্চলের ষড়যন্ত্র, নির্বাচনকে বানচাল করতে অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা, নির্বাচনে আপনাদের সিদ্ধান্তহীনতা, আপনাদের নেতৃত্ব শূন্যতা, নেতৃত্বের মধ্যে দ্বিধা, যেই কারণে জনগণ সংশয়ে ছিল। আমি তো মনে করি অধিকাংশ বিএনপি যারা নিরপেক্ষ বিএনপি তারাও আওয়ামী লীগকে ভোট দিয়েছে, এবং সেই কারণে 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচনে আপনাদের পরাজয় হয়েছে, ভরাডুবি ঘটেছে। আপনাদের জিয়াউর রহমানের হানা ভোট 79 ভোটে যদি তাকান, তাহলে কে আপনাকে ক্ষমতায় বসালো? ওই যুদ্ধ অপরাধীরা, পাকিস্তানিরা? কাজী বাংলাদেশে পাকিস্তানের পক্ষে রাজনৈতিক চুক্তি নেই। আর কথা বলছি বারবার, যে আপনি বলছিলেন যে বাংলাদেশে বর্ডার কিলিং হয়, অন্য সীমান্তে বর্ডার কিলিং হয় না, আমরা আগেই বলেছি সমস্যাগুলো কোথায় কোত্থেকে সৃষ্টি হচ্ছে, চোরাচালান থেকে না ক্রস বর্ডার টেরোরিজম থেকে, সেইগুলো চিহ্নিত করে সমাধানের পথ নিতে হবে। ক্রস বর্ডার টেরোরিজমটার প্রশ্নে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্বহীন কণ্ঠে বলেছেন যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে প্রতিবেশী কোন রাষ্ট্রের সন্ত্রাসী তৎপরতা আমরা চালাতে দেব না। সেই ক্ষেত্রে ক্রস বর্ডার টেরোরিজম ইস্যু করে বর্ডার কিলিং না কি বলছিলাম যে চোরা কারবারির প্রশ্নে, সেই সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ খুঁজে বের করতে হবে, তার মধ্যেই সীমান্ত হত্যা বন্ধ সম্ভব, তার মধ্যে সীমান্ত হত্যা বন্ধ। রুবিন ফারহান, আমার কিন্তু অনুষ্ঠান শেষের পথে আমি শুধু আপনার কাছে যেটি জানতে চাই, তিনি যেটা পঙ্কজ উঠালেন যে হানা ভোটে আসলে বিএনপিকে জিতিয়েছিল কে, পাকিস্তান নাকি চীন, যদি ধরেই নেওয়া হয় যে 2014তে ভারতের সমর্থন ছিল আওয়ামী লীগকে বিজয়ী করার ক্ষেত্রে, তাহলে সেই ভোটে কাদের সমর্থন ছিল? সোমা, আমি কিন্তু খুবই অসম অবস্থায় রয়েছি, দাদা স্টুডিওতে আছেন, সময় পাচ্ছেন, সুযোগ পাচ্ছেন, আমি যুক্ত আছি, কিছু দাদার কথা আমি একটু বলতেই হচ্ছে, যদি ওনার সকল অভিযোগ ফর দ্য সেক অফ আর্গুমেন্ট সময় নাই আমি সত্য বলে ধরে নেই, তারপরেও কি 2014 জায়েজ হয়? 2018 রাতে ব্যালট বাক্স ভর্তি জায়েজ হয়? হয় না কিন্তু, 2001 জায়েজ হয়ে গিয়েছিল, 2001 নির্বাচনের আগেই সংসদ গঠিত হয়ে গেছে 153টি সদস্য নিয়ে, 18 নির্বাচন নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক মহল, দেশীয় অর্গানাইজেশন টিআইবি সুজন থেকে শুরু করে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল মিডিয়া, ইন্টারন্যাশনাল অবজারভার, প্রত্যেকের তরফ থেকে হাসির খোরাক হয়েছে, এমনকি 14 দলের ভিতর থেকেও হাসাহাসি হয়েছে নির্বাচন নিয়ে। আর 2016 সালে গঙ্গা চুক্তির 20 বছর পরে বিবিসি একটা রিপোর্ট করে, কি পেল বাংলাদেশ, সেই রিপোর্টটা একটু কষ্ট করে দেখে নেবেন, আমি তারিখ বলে দিচ্ছি, 12 ডিসেম্বর 2016, যেটি বলছে যে এই চুক্তির ফলে পদ্মা শুকিয়ে গেছে, পদ্মার উপর দিয়ে মোটর সাইকেল চলে, যারা মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তারা তাদের পেশা পরিবর্তন করে দোকানদারি করছেন, শুষ্ক মৌসুমে যে কথাটা আমি বলছিলাম খটখটে শুকনো বা পদ্মা, আর বর্ষা মৌসুমে এমনই পানির প্লাবন নামে যে সেখানকার মানুষের বেঁচে থাকাই দায় হয়ে যায়। সুতরাং এই ধরনের চুক্তি, দেশ বিরোধী চুক্তি যত যখন হবে তখন সেই চুক্তিটা আসলে দেশের মানুষকে কিছু দিতে পারবে না। একটা বিশেষ দলকে দিতে পারে, এই ফাঁকে একটু আমি কথা বলে নিই, আমাদের মেট্রো সেন্টার পয়েন্টে সরাসরি আপনারা যুক্ত হয়ে যান, চ্যানেলে যতগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম আছে ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক চ্যানেলের পেজে আপনারা সংযুক্ত হয়ে যান। নিরাপত্তার গল্পটা আমরা বুঝি, আমাদের বিজেপি প্রধানের মতন বড় বড় অবস্থানে থাকা ব্যক্তিরা ভারত
কে সেভ করে কথা বলে বাংলাদেশীদের দোষ দেয়, যেটা আজকে আমার সহবক্তা আমার ভাই পঙ্কজ দেবনাথ দাদাও বলার চেষ্টা করলেন। আমি খুব অবাক হয়ে যাই যে একটা দেশের দায়িত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ অবস্থানে থেকে নিজের দেশের মানুষের বিরুদ্ধে তারা কি করে কথা বলে। জি, ফেলানি কি ক্রিমিনাল ছিল? জি জি, আপনি যে প্রশ্ন, 16 ডিসেম্বর তারা যে লাশ উপহার দিয়েছে তারা কি ক্রিমিনাল ছিল? আমাদের পররাষ্ট্র মন্ত্রী দুদিন আগে ডেইলি স্টারকে দেয়া সাক্ষাৎকারে বলেছে ক্রিমিনালরা সেখানে বোমা বহন করে, আগ্নেয়াস্ত্র বহন করে। এখানে দুটো পয়েন্ট আছে সোমা, তারা যে ক্রিমিনাল এটা আমাদের পররাষ্ট্র মন্ত্রী কি করে জানলেন কোন রকমের কোন মানে বিচার বিশ্লেষণ ছাড়া, কোন রকমের তদন্ত ছাড়া? নাম্বার ওয়ান, তিনি কি করে জানলেন তারা ক্রিমিনাল? নাম্বার টু, যদি ক্রিমিনাল হয়েও থাকে তাদেরকে আপনি গুলি করে মারবেন? তাহলে 2011 সালে ভারতের বিএসএফ এর সাথে আমাদের কি চুক্তি হলো যে মরণাস্ত্র কোন ব্যবহার করা যাবে না সীমান্তে? এই চুক্তির থোড়াই কি আর করছে তারা? আপনি তিস্তা চুক্তি বলেন আর আপনি সীমান্ত হত্যা বলেন, দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা বছরের পর বছর বছরের পর বছর ভারত থেকে আশ্বাস ছাড়া আর কিছু পাইনি। এবং যে প্রশ্নটা আমি রেখে গিয়েছিলাম যে নেপালের একজন গৌরগোবিন্দকে হত্যার জন্য যদি পুরো নেপাল প্রতিবাদী হয়ে উঠতে পারে, যদি ভারতকে ক্ষমা চাইতে হয় নেপালের মতন ছোট্ট একটা দেশের কাছে, তাহলে কি করে গত এক দশকে 1000-এর উপর মানুষ মেরেও ভারত একবারের জন্য দুঃখ প্রকাশ করে? আমি রুবিন ভরানা, আমি আপনার কাছে এই প্রশ্নটা রাখছি, আমি আপনার কাছে পাল্টাই, আমাদের প্রাণের সখা ভারতকে আমাদের পাশে পাইনি সোমা। আচ্ছা রুবিন, পাঁচবার নিন্দা প্রস্তাব আসছে, রুবিন ভরানা একবার প্রত্যেকবার ভোটদান থেকে বিরত ছিল। এটা নিয়ে যখন পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছে উনি বলেছে আমি তো ভারতকে জোর করে ভোট দেওয়াতে পারবো না, তো ভারতের সঙ্গে তোমার স্বামী স্ত্রীর সম্পর্ক, প্রেমিক প্রেমিকার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, তো কি বন্ধুত্বটা তুমি করলে ভাই 10 বছর ধরে? যে একটা থামবেলা তাকে আবার থামানোর চেষ্টা করতে পারো দেখি পারি কিনা। রুবিন ফারানা, আমি একটু আপনাকে থামাই, আপনি যেটি বলছিলেন নেপালের সীমান্তে, জি রুবিন ফারানা, নেপালের সীমান্তে গৌরগোবিন্দকে হত্যার পর পুরো নেপাল একজোট হয়ে সেই হত্যার প্রতিবাদ করেছিল, কিন্তু 16 ডিসেম্বর কিংবা আজকে যে হত্যাটা হলো, আপনি যে আপনার কথার সূত্র ধরে আমরা ধরে নিচ্ছি যে সবসময় বর্তমান সরকার ভারতকে বাঁচানোর চেষ্টা করছে। এখন বর্তমান সরকারকে বাদ দিয়ে তো আরও একটা বড় পক্ষ আছে, জনগণ এবং আপনাদের পক্ষ, তাহলে আপনারা সবাই মাঠে মিলে কি এই হত্যার প্রতিবাদে কখনো একজোট হয়েছেন, যেটা 16 তারিখে হয়েছে? ডেফিনেটলি হয়েছে। প্রথমত আমাদেরকে নিশ্চিহ্ন করবার চেষ্টা চলছে কত এক বছর ধরে, তারপরেও কিন্তু আমরা প্রতিটা ক্ষেত্রে প্রতিবাদ করেছি। আজকের আলোচনাটাই আপনি তাকিয়ে দেখুন সোমা, আজকে আমি যে দলের পক্ষে কথা বলছি আমি কি বলছি এবং সরকার দলীয় যিনি আছেন তিনি কি বলছেন, তাহলে বিষয়টা খুব স্পষ্ট হয়ে যায় কারা এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করছে, কারা করছে না, কারা বিষয়টিকে বাংলাদেশের দোষ বলে মেনে নিচ্ছে, নিজের রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, নিজের জনগণের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, আর কারা নিজের দেশের পক্ষে দাঁড়িয়ে নিজের দেশের মানুষ হত্যা হচ্ছে, ভারতকে বাঁচানোর চেষ্টা করছে আওয়ামী লীগ? আপনি সরাসরি উত্তরটা দিন। এটি ব্যারিস্টার রুবিন ফারানা এবং তার দল সবসময় অমিত শাহ কে ফোন না করলেও বলেন, ফোন করেছেন, বিজেপি ক্ষমতায় এলে মিষ্টি বিতরণ করে, ভারতীয় অনুকম্পা পাওয়ার চেষ্টা করেন, আর পলিটিক্যাল স্ট্যান্ড যেটা, অর্থাৎ ভারত বিরোধিতা একটা ফ্যাশনে দাঁড়িয়েছে, বাংলাদেশে ভারত বিরোধিতা একটা ফ্যাশন তার এই ট্রাম্প কার্ডটা বারবার ব্যবহার করেছেন। কিন্তু আমি মনে করে দিতে চাই তাকে, এই কারণে যে 1954 সালেও কিন্তু নির্বাচনে পাকিস্তান বলেছে যে যুক্তফ্রন্টকে নির্বাচনে ভোট দিলে এটা পাকিস্তান হয়ে যাবে, যুক্তফ্রন্টকে ভারতের দালাল হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। 1970-এর নির্বাচনে ঠিক একই অভিযোগ মুসলিম লীগ বা পাকিস্তানের পক্ষ থেকে তোলা হয়েছিল, বারবারই আওয়ামী লীগের বিরুদ্ধে এই অভিযোগটা তোলা হয় বা আওয়ামী লীগের পক্ষের শক্তির বিরুদ্ধে এই ট্রাম্প কার্ডটা অন্যান্য নির্বাচনের সময় ব্যবহার করে বহুবার। শুধু না ভারত হয়ে যাবে দেশ, এক দশমাংশ নিয়ে যাবে, মসজিদে উলোধনী হবে, বহু রকম স্পর্শকাতর বিষয় নিয়ে ওনারা কথা বলতেন। আনফর্চুনেটলি জনগণ বারবারই 1954 সালে যুক্তফ্রন্টকে নির্বাচনে জয়লাভ করিয়েছে, 1970-এ আওয়ামী লীগকে ভোট দিয়েছে, বারবারই কিন্তু আওয়ামী লীগকে জনগণ ভোট দেয়। যতবার ওনারা এই ট্রাম্প কার্ডটা ব্যবহার করেন ততবারই কিন্তু জনগণ আওয়ামী লীগকেই বিজয়ী করে, এবং এটি হচ্ছে তার ফসল, হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয় তার ফসল, হচ্ছে বাংলাদেশ গণতন্ত্র উত্তরণ করে বাংলাদেশ সমৃদ্ধ হয় তার ফসল, হচ্ছে বাংলাদেশ পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ করে। আর ওনারা ওই কথাগুলো বলে প্রগতি চাকাকে স্তব্ধ করতে চায়, ওই ভারত বিরোধিতার নাম করে আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে পারলে দেশের উন্নয়নকে থামিয়ে রাখতে চায়। বাংলাদেশ আওয়ামী লীগ শুধু নির্বাচনে জয়লাভ করে না, নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে অন্য ক্ষমতায় গিয়ে নিজেদের পকেটের স্বাস্থ্য ভালো করেছেন, লুটপাট করেছেন, দেশের বাইরে টাকা পাচার করেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে জনগণের ভাগ্য উন্নয়ন করেছে, তৃণমূল প্রান্তিক জনগোষ্ঠীর জন্যে সোশ্যাল সেফটিনেটের মধ্য দিয়ে তাদের ক্ষুধা দারিদ্র নিরক্ষরতা অভিশাপ থেকে মুক্ত করেছেন, সুপার স্ট্রাকচার মেগা প্রকল্পের মধ্য দিয়ে
পদ্মা সেতু, পায়রা পোর্ট, মেট্রো রেল থেকে শুরু করে বাংলাদেশের অর্থনীতির চাকাকে গতিশীল রাখার জন্যে, জিডিপির গ্রোথের জন্যে, বাংলাদেশকে বিশ্বমানের উপযোগী একটি রাষ্ট্র গড়ে তোলবার জন্যে, মহাকাশ বিজয় থেকে নিউক্লিয়ার ক্লাব, সমুদ্র বিজয় সবটাই কিন্তু সম্ভব হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। এবং আওয়ামী লীগকে জনগণ ভোট দিয়েছে বিদায়, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আওয়ামী লীগকে জনগণ ভোট দিয়েছে সেই কারণে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়েছে, আওয়ামী লীগকে জনগণ ভোট দিয়েছে আমরা সমুদ্র বিজয় করেছি, বাংলাদেশের সমান একটি অংশ সমুদ্রে আমরা অর্জন করতে পেরেছি, আওয়ামী লীগকে ভোট দিয়েছে বাংলাদেশ নিউক্লিয়ার ক্লাবে সংযুক্ত হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিয়েছে বাংলাদেশ মহাকাশ বিজয় করেছে। এটি হচ্ছে আওয়ামী লীগের অর্জন, বাংলাদেশের অর্জন। বিএনপি এবং সামরিক স্বৈরাচারের গর্বে জন্ম নেওয়া ওই ধরনের রাজনৈতিক যে সুবিধাভোগীদের মঞ্চ বারবার জঙ্গিবাদকে লালন করে, প্রতিক্রিয়াশীল গোষ্ঠীকে লালন করে, যুদ্ধপরাজিতের পৃষ্ঠপোষকতা দিয়ে বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে গিয়েছে। যেই পদ্মা সেতু আমার জিডিপিতে 2% অ্যাড করবে, যেই পায়রা পোর্ট আমার জিডিপিতে কমপক্ষে 2% অ্যাড করবে, যে মেট্রো রেল আমার ট্রাফিক যানজট কমিয়ে দেবে, ওই 21 বছর না আরো 26 বছর যারা ক্ষমতায় ছিলেন বিএনপি জামাত জাতীয় পার্টি জনগণের ভাগ্য উন্নয়নের জন্য, একেবারে তৃণমূল পর্যায়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য, অসহায় দরিদ্র মানুষগুলোর সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার জন্য কিচ্ছু করেন নাই। একটু আমি রুবিন ফারহানের কাছে যাই। রুবিন ফারহান, যেটা আমি মূল কথা জানলাম যে জঙ্গিবাদকে লালন করা দল তার নামই হচ্ছে বিএনপি, এটা যেমন একটি কথা তিনি বললেন, উত্তর আপনি দিবেন। আমি একটা সাদামাটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে আজকে যে ভারতের হাইকমিশনার আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন, নানান বার্তা দিয়েছেন, যেটা অনেকটা আমরা জানতে পেরেছি অনেকটা তাদের নিজেদের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, কিন্তু সেখান থেকে ভারত তো অবশ্যই ভূ রাজনীতিতে একটা শক্তিশালী জায়গা, শক্তিশালী দেশ, কারণ তার সাথে থাকাটাও একটা বড়, প্রতিবেশীর সঙ্গে থাকা তার রাজনৈতিক একটা বড় ক্ষমতা আছে, অনেক ক্ষমতায় আছে। কিন্তু আজকে তারা যে বৈঠক করলেন সেই বৈঠকের জায়গাতে কিন্তু আপনাদের সাথে বিএনপির সাথে তাদের কোনো বৈঠক হয়নি, কিংবা আমি যেটা জানতে চাই আসলে ভারত যে বিএনপির সাথে নেই, কিংবা এই যে যোগাযোগের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে ভারতের বিরোধিতার কারণে বিএনপির, সেটাকে বিএনপির কতটা অসহায় বোধ করে, কিংবা এই দূরত্বটা আসলে রাজনৈতিক দল হিসাবে ঘোচানো উচিত কিনা, আপনারা সে চেষ্টা করে বারবারই কি ব্যর্থ হয়েছেন কিনা। একটা কথা শুমা আমি খুব স্পষ্ট বলতে চাই, আজকে আমার বক্তব্যকে বারবার ভারত বিরোধী বক্তব্য বলে আখ্যায়িত করবার চেষ্টা করা হয়েছে, না আমি কিন্তু ভারত বিরোধী বক্তব্য দিইনি। একটা বিষয় বাংলাদেশের নতজানু পররাষ্ট্র নীতির সমস্যা, বাংলাদেশ সরকারের নিজস্ব সমস্যা যে তারা তাদের দেশ, তাদের মানুষ, তাদের মাটির স্বার্থ রক্ষা করতে পারে না, পারে না। এ কারণেই সোমা যে 2014 সালে নাকে খত দিয়ে ক্ষমতায় থাকবার যে অঙ্গীকার তারা নিয়ে এসেছিল ভারত থেকে, সেইটারই মূল্য চুকাতে হচ্ছে তাদের, নতুন করে আর দর কষাকষির জায়গা নেই। একই কথা 2018 সালের নির্বাচনের ক্ষেত্রেও প্রযোজ্য। একটা কথা না বললেই না যে গত 18 নভেম্বর যখন জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সমালোচনা করে প্রস্তাব গৃহীত হয়, সেই প্রস্তাবে 132টা দেশ বাংলাদেশের পক্ষে দাঁড়ায়, আর 9টি দেশ তার বিরোধিতা করে, আর 31টি দেশ ভোটদানে বিরত থাকে। বিরোধিতা করা দেশগুলো হচ্ছে বাংলাদেশের বন্ধু রাশিয়া এবং চীন, আর বিরত থাকা দেশগুলো হচ্ছে নেপাল, শ্রীলঙ্কা, ভুটান এবং নো ওয়ান আদার দেন ভারত, আরেকটি রাষ্ট্র হচ্ছে ভারত। তো এই যে মুখে প্রেম কাজে বাঁশ, এটা হচ্ছে মুশকিল, এবং এই বাঁশের দায় দায়িত্ব আমাদের সরকারের। তারা নিজেদের স্বার্থ, নিজের দেশের স্বার্থের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ করে তোলে তার ক্ষমতায় থাকার স্বার্থকে। ক্ষমতায় থাকবার জন্য যখন আপনি একটা রাষ্ট্রকে ব্যবহার করবেন, সেটা পার্শ্ববর্তী রাষ্ট্র হোক আর যাই হোক, তখন কিন্তু সেই রাষ্ট্রটি আপনার থেকে সমস্ত কিছু বুঝে নেবে। যে কারণে প্রধানমন্ত্রী বলতে বাধ্য হয়েছেন যে ভারতকে আমরা যা দিয়েছি ভারতের বাকি জীবন সেটা মনে রাখতে হবে। আর পররাষ্ট্রমন্ত্রী 2 দিন আগে বলছেন যে ভারতের সাথে ভালো সম্পর্ক থাকবার কারণেই নাকি তিনি নিরাপদ বোধ করেন, আর ভারতের সাথে সম্পর্ক ভালো থাকবার কারণেই বাংলাদেশিরা ভারতের হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়। রুবিন ফারহানা, তার মানে ভারতের সঙ্গে ভালো সখ্যতা থাকবে যার, সেই ক্ষমতায় থাকবে, তাহলে সেই সখ্যতাটা আপনারা কেন তৈরি করেন না? তাহলে তো ক্ষমতার চেয়ারে আপনারাও বসতে পারেন, সেই জায়গাতে দুর্বলতা। আমরা সবসময় সমমর্যাদার ভিত্তিতে বন্ধু
বন্ধুত্বে বিশ্বাসী, রাষ্ট্রের স্বার্থ জলাঞ্জলি দিয়ে গঙ্গা চুক্তির মতন একটা চুক্তি করে বাংলাদেশের সর্বনাশ করা, এটা কোনোদিনও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ নয়। এটা যাদের আদর্শ, যারা ক্ষমতাকে থাকাটাই যাদের একমাত্র লক্ষ্য, তাদের পক্ষে এই ধরনের চুক্তি করা সম্ভব, তাদের পক্ষে সীমান্ত হত্যা হওয়ার পরে বাংলাদেশের নাগরিকদের দোষ দেওয়া সম্ভব। এটা আর কোন দেশের প্রতি যাদের ন্যূনতম দায় আছে, ন্যূনতম ভালোবাসা আছে, ন্যূনতম দায়িত্ববোধ আছে, তেমন কোন দলের পক্ষে কিন্তু এরকম কোন চুক্তি, এরকম কোন ঘটনার পরে আরেক দেশের পক্ষ হয়ে নিজের দেশের মানুষের ঘাড়ে দোষ চাপানো সম্ভব নয়। আর পররাষ্ট্র মন্ত্রীর বিষয়ে আরেকটা কথা আমি বলতেই চাই, বাংলা দুটো রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে, কূটনীতির ক্ষেত্রে সর্বোচ্চ জায়গায় থাকেন কিন্তু সেই রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, এবং তিনি যখন বালখিল্লের আচরণ করেন, বালখিল্লের মতন কথা বলেন, বালকের মতন কথা বলেন, বাস্তবতা বিবর্জিত কথা বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক, ভূরাজনৈতিক, সামরিক, আইনগত এই বিষয়গুলোকে প্রাধান্য না দিয়ে যিনি মানে বালক সুলভ কথা বলতে থাকেন এবং বলতে বলতে থাকেন যে সীমান্ত হত্যা হচ্ছে আমাদের কারণে, সাংবাদিকরা কেন ইনভেস্টিগেট করছে না, ভারতের কাছ থেকে আমাদের পাওয়া হলো সেই দেশে গিয়ে আমরা ট্রিটমেন্ট করি, এই ধরনের পররাষ্ট্রমন্ত্রী দিয়ে আসলে বাংলাদেশের স্বার্থ কতখানি সংরক্ষিত হবে এটা বিরাট প্রশ্ন। আমি পঙ্কজ দেবনাথের কাছে যাব, যাওয়ার আগে আমি আপনার কাছে একটা বিষয় রাখতে চাই। এটাই মোটো। আচ্ছা রুবিন ফারহানা, আপনি বলছেন যে পররাষ্ট্রমন্ত্রী একটু শিশু সুলভ আচরণ করেছেন, আর শিশু সুলভ আচরণ করে তিনি অনেক বক্তব্য দিয়েছেন ভারতের সীমান্ত হত্যা নিয়ে, কিন্তু এই পররাষ্ট্রমন্ত্রী কিন্তু তুরস্কের সাথে তার সম্পর্ক আরও জোরদার করেছেন, যে সম্পর্কটা খারাপ ছিল 2012 সাল থেকে আমাদের সাথে তুরস্ক এবং বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত শীতল ছিল যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে। তাহলে তো সেটাও তো বলতে হবে পররাষ্ট্রমন্ত্রীর একটা বড় অ্যাচিভমেন্ট, কারণ এখন পর্যন্ত সফরে আছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে, তাই তো? আমি এই প্রশ্ন আমি আপনার কাছে রেখে গেলাম যে এই সম্পর্কটাও তো একটা জোরদার হলো। আমি পঙ্কজ দেবনাথের কাছে যেতে চাই। রুবিন ফারহানা অনেক কথা বলেছেন এবং জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ ভারতের সাথে সম্পর্ক রাখছে। রুবিন ফারহানা তার দল মনে করতেই পারেন তাদের ক্ষমতার তাদের সৃষ্টি হয়েছে একটি ষড়যন্ত্রের মধ্য দিয়ে সামরিক স্বৈরাচারের জেনারেল পকেট থেকে। আমরা মনে করি আমাদের ক্ষমতার উৎস জনগণ, দেশ, দেশের জনগণ। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র এবং সেই বন্ধুত্ব রক্তের রাখি বন্ধনে আবদ্ধ, এর বেশি নয়। আমাদের ক্ষমতার উৎস জনগণ, জনগণই বারবার আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে, আর তার দল মনে করে ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতায় আসা, হত্যা কুর ষড়যন্ত্রের মাধ্যমেই যে তারা ক্ষমতায় এসছে এবং সেই পথেই তারা এগোতে চায়। এই কারণেই বারবার তারা বলে যে 2014 সালে 2018 সালে ভারত আমাদেরকে ক্ষমতায় এনেছে। আমরা মনে করি জনগণ আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার উপরে আস্থা বিশ্বাস রাখতে পেরেছেন, তাকে সমর্থন দিয়েছেন, সেই কারণেই আওয়ামী লীগ বিপুল ভোটে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। পক্ষান্তরে বিএনপি জনগণের আস্থা বিশ্বাস অর্জনে ব্যর্থ হয়েছে, তাদের রাজনৈতিক দূরদর্শিতার ঘাটতির অভাবে সন্ত্রাস জঙ্গিবাদকে লালন করার জন্যে। আমাদের দেশের মানুষের প্রতি ভালোবাসা আছে বিধায় আমরা ক্রস বর্ডার টেরোরিজম প্রশ্নে জিরো টলারেন্স দেখাচ্ছি। যারা সন্ত্রাস জঙ্গিবাদকে লালন করেন, যারা আত্মঘাতী বোমাবাস তৈরি করেন, যারা গুলশানের হলি আর্টিজানে হামলা করতে সেই জঙ্গিবাদকে লালন দেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যুদ্ধাপরাধী জঙ্গিবাদকে আশ্রয় দেন, বঙ্গবন্ধু এবং গ্রেনেড হামলা হত্যাকারীদের আশ্রয় প্রশ্রয় দেন, এক কথায় গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করার জন্যে, সাংবিধানিক প্রক্রিয়াকে ধ্বংস করে একটি জঙ্গি নির্ভর ব্যর্থ রাষ্ট্র করবার জন্যে, 71-এর প্রতিশোধ নেওয়ার জন্যে যা জঙ্গিবাদকে লালন করেন, তাদের হাতে দেশ, দেশের জনগণ নিরাপদ নয়। এই কারণেই আমাদের কমিটমেন্ট হচ্ছে জিরো টলারেন্স রিগার্ডিং ক্রস বর্ডার টেরোরিজম, এবং বাংলাদেশে জঙ্গিবাদ এবং সন্ত্রাসের মূলোৎপাটনটা আমরা করতে চাই। এখানেই বিএনপি আজকে হোঁচট খেয়েছে। তাদের রাজনীতিটাই ছিল জঙ্গি নির্ভর, তাদের রাজনীতি ছিল ষড়যন্ত্র নির্ভর, যেখানে জঙ্গিবাদকে আমরা মূলোৎপাটন করছি, যেখানে ষড়যন্ত্রের পথকে এখানেই বিএনপি হোঁচট খাচ্ছে। তাদের রাজনৈতিক দূরদর্শিতা সিদ্ধান্ত ঘাটতি এবং সিদ্ধান্তহীনতার ঘাটতি, দলের ভৌতিকার অনৈক্য বিভেদের কারণে তারা জনগণের আস্থা বিশ্বাস অর্জনে ব্যর্থ হচ্ছেন। পক্ষান্তরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত থাকার কারণে, জনগণের মধ্যে স্বস্তি শান্তি ফিরে আসার কারণে, প্রতিটি মানুষ তার সম্মান নিয়ে মর্যাদা নিয়ে বসবাস করার জন্যে যে স্বস্তি ফিরে পেয়েছেন, তার কারণেই জনগণের আস্থা বিশ্বাস বেড়েছে। আমরা মনে করি আমরা জনগণের এই ভালোবাসাকে অর্জন করেই, পাথেয় করেই আমরা উন্নয়নের ধারা অব্যাহত রাখব। অবশ্যই মহান মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে আমাদের পাথেয়, 71-এর যে মূল্যবোধ, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক
ধারা সেটি হচ্ছে আমাদের পাথেয়, সেটিকে ধারণ করেই আমরা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখব। আমি একটু রুবিন ফারার কাছে যাই। রুবিন ফারা, আপনার কাছে আমার কোনো প্রশ্ন নাই, আপনি শুনেছেন পঙ্কজ দেবনাথের কথা, আমি উত্তরগুলো চাইবো, এটা তো আপনাদের রাজনৈতিক উত্তর হবে নিশ্চয়ই। না, রাজনৈতিক উত্তর না সোমা, আপনি জানেন যে আমি তথ্যের বাইরে কথা বলি না, আমি আজকেও তথ্যের বাইরে কথা বলবো না। দি আদার সাইড অফ দি মাউন্টেন, সালমান খুরশিদ লিখেছেন, বাংলাদেশে 2014 সালের নির্বাচনের আগে রাজপথে একদিকে সরকার সমর্থক ও তরুণ উচ্চাকাঙ্ক্ষী জাতীয়তাবাদী গণজাগরণ মঞ্চ, এবং অন্যদিকে কট্টর জামায়াতে ইসলামীর কদর্য সংঘাতের ঘটনায় প্রাথমিক সেসব ইতিবাচক লক্ষণগুলো গুলিয়ে যায়, আর সে সময় আমাদেরকে প্রকাশ্যে আওয়ামী লীগ শিবিরের দিকে ঝুঁকতে হয়। ভারতের এটি বেছে নিতেই হয়েছে। এক্ষেত্রে অবস্থান নিয়ে দ্বিধাগ্রস্ত হওয়া এবং এজন্য সুযোগ হারানোটা সত্যি বিপজ্জনক ছিল। অর্থাৎ ভারত যে একটি বিশেষ দলের পক্ষে গেছে, ভারতের যে হাতে আর কোনো উপায় ছিল না একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থনে দাঁড়ানো ছাড়া, এটা সালমান খুরশিদ খুব স্পষ্ট করেছেন দি আদার সাইড অফ দি মাউন্টেনে। এটা তো ভারতীয় একজন উচ্চপদস্থ ব্যক্তির লেখা, এই লেখাটাকে কি করে আওয়ামী লীগ অস্বীকার করবে? একইভাবে আমরা সুবীর ভৌমিকের বলবেন, একইভাবে আমরা সুবীর ভৌমিকের লেখাতেও কিন্তু একই কথা পাই। ভারত নিরুপায় হয়ে আর কোন উপায় না দেখে 14-18 একটি দলকে সমর্থন দিয়ে গেছে, তার লেগেছি আমরা আজকেও দেখলাম যে ভারতীয় দূতাবাস প্রধান, তিনি কিন্তু ভারতীয় কূটনীতিক, তিনি কিন্তু আওয়ামী লীগের অফিসে গেলেন এবং আওয়ামী লীগের প্রতি তার পূর্ণ সমর্থন জানিয়ে আসলেন। এটা কূটনৈতিক নর্মস এর একটা বিস্ময়কর ব্যত্যয়, কারণ এখানে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক মুখ্য, কোনো বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে নয়। এটা অত্যন্ত দুঃখজনক সমাজে আমাদেরকে আজকে এমন একটা বিষয় নিয়ে আলাপ করতে হচ্ছে যে বিষয়টিতে বাংলাদেশ ক্রমাগত এবং একটির পর একটি ক্ষেত্রে নিজেদের দুর্বলতা, নতজানু পররাষ্ট্রনীতি এবং নিজের স্বার্থ সুরক্ষার জন্য কোনো পদক্ষেপ নিতে পারে নাই। কারণ আমি আমার আগের সেগমেন্টে যে কথাটি বলছিলাম, যখন ক্ষমতায় থাকায় মুখ্য হয়ে ওঠে, তখন আপনি তিস্তার পানি বলেন কিংবা আপনি বর্ডার কিলিং বলেন, আপনি বাণিজ্য বৈষম্যই বলেন কিংবা আপনি ভারতীয়দের বাংলাদেশে বিনা ভিসা এবং বিনা কর দিয়ে বিনা করে চাকরি করার ক্ষেত্রটাই বলেন, সব দিকেই কিন্তু আমরা দেখব যে আমরাই হেরে যাচ্ছি, আমরাই হারাচ্ছি এবং আরেকটি দেশ সেখানে লাভ করেই নিচ্ছে, এবং তার লাভ করা কোনো দোষের কিছু নয়। ভারত তার স্বার্থ দেখবে, শুধু ভারত কেন, আপনি চীনের কথা বলেন, রাশিয়ার কথা বলেন, যে কোনো দেশের কথা বলেন, প্রত্যেকটি দেশ কিন্তু তার স্বার্থ অনুযায়ী তার পদক্ষেপ নেয়। আমরা দলীয় স্বার্থে কাজ করি, আন্তর্জাতিক অঙ্গনে ভারত ছাড়াও বাংলাদেশের সঙ্গে একের পর এক আমরা দেখছি সম্পর্কের উন্নয়ন হচ্ছে, অর্থনৈতিক দিক নানান দিক দিয়ে চীন আছে, রাশিয়া আছে, আঙ্কারা আছে এবং অনেকগুলো দেশের সঙ্গে, তো সেইখানে কি আপনি বলবেন না যে এটাতে একটা আন্তর্জাতিক সম্পর্ক বাংলাদেশ উন্নয়ন করছে উন্নতির জন্য? আপনি চমৎকার বলেছেন। আপনি জানেন যে রোহিঙ্গা সমস্যা বাংলাদেশে কি বিভৎসভাবে আমাদের কয়েক বছর ধরে আমাদের ফেস করতে হচ্ছে রোহিঙ্গা সমস্যা? এমনি তো আমরা ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, সেখানে যখন আরেক দেশের 10 লক্ষ মানুষ আসে তখন আমাদের জন্য সেটা সত্যি নাভিশ্বাসের মতন, এবং বিশেষ করে যে এলাকাটিতে তারা আছে কুতুপালং, সেখানকার লোকাল পিপলের জন্য সেটা কি বিভৎস একটা অবস্থা তৈরি করেছে। এই চীন এবং রাশিয়া যে দুটো দেশের নাম আপনি বললেন, তারা কিন্তু জাতিসংঘে বাংলাদেশের বিপক্ষে মিয়ানমারের পক্ষে ভোট দিয়েছে। কারণটা হচ্ছে এটাই যে প্রত্যেকটা দেশ কিন্তু চুলচেরা ভাবে তার নিজের স্বার্থ বিশ্লেষণ করে, নিজের কোন দিকে ঝুঁকলে লাভ হবে সেটা দেখে, একমাত্র বাংলাদেশ ছাড়া। এবং এই যে আমি পররাষ্ট্রমন্ত্রীর কথা বলছিলাম, তিনি কিন্তু রোহিঙ্গা প্রসঙ্গে বলেছেন যে চীন তার স্বার্থ দেখে কাজ করে। আপনি কি চীনকে জোর করে ভোট চেঞ্জ করে দেবেন, জোর করে তার কোনো পক্ষের প্রতি সমর্থন বন্ধ করে দেবেন? আমরা কি চীনকে আটকাতে পারবো যে তুমি মিয়ানমারের পক্ষে ভোট দিতে পারবে না? চীনের নিজেদের পলিসি আছে, তারা আমাদের বলেছে যে তারা আমাদেরকে সাহায্য করবে, যথেষ্ট সাহায্য তারাও করেছে, কিন্তু এর মানে এই নয় যে আমরা তাদেরকে নির্দেশনা দিতে পারবো, আমরা কাউকে ডিকটেট করতে পারি না। ঠিক তাই, চীন তার স্বার্থ দেখবে, আমাদের দুর্ভাগ্য যে আমাদের এমন সরকার নিয়ে চলতে হয় যারা নিজের দেশের স্বার্থ, নিজের জনগণের স্বার্থ। রুবিন ফারহানা, আমি একটা আপনাকে প্রশ্ন, আমার এই মুহূর্তে মনে আসলো, জি ক্ষমতায় চাল, রুবিন ফারহানা, আমার একটা খুব ছোট্ট, মানে এটাকে বলতে পারেন যে হয়তো বাচ্চা সুলভ প্রশ্ন, একের পর এক যখন বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক পরাশক্তিগুলোর সাথে তার সক্ষমতা বাড়াচ্ছে এবং সেই সক্ষমতা বাড়ানোর একটাই যদি অজুহাত থাকে যে নিজের নতজানু পররাষ্ট্রনীতি দিয়ে তার ক্ষমতায় থেকে যাওয়া, তাহলে তো আওয়ামী লীগ যুগের পর যুগে এই ক্ষমতায় থাকবে, বিএনপি তো আর কখনোই ক্ষমতায় আসতে পারবে না, সেক্ষেত্রে বিএনপি কি করবে?
দেখুন, সম্পর্ক যদি এরকম হয়, বন্ধুত্ব যদি এরকম হয় যে আপনি শুধু দিয়েই যাবেন, তার বিনিময়ে আপনি আপনার বিপদে কিছু পাবেন না, তখন তো সেই বন্ধুত্ব আপনার জন্য কাল, সেই বন্ধুত্ব আপনার জন্য বিভৎস, আপনার দেশের জন্য, মানুষের জন্য ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে। বোলপুরে অমিত শাহ কিন্তু বলেছেন যে এনআরসি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কথা বলেছেন, এবং তাদের যখন আমরা লোকসভা নির্বাচন দেখেছি তখন দেখেছি এগুলো কিন্তু দেখা যায় যে একটা রাজনৈতিক নির্বাচনের আগে একটা রাজনৈতিক জাস্ট একটা স্ট্যান্ডবাজি দেখি, তারপরে কিন্তু এগুলো ম্রিয়মাণ হয়ে পড়ে। জি পঙ্কজ দেবনাথ, আপনি বলেন। আমি ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্য মিস্টার মিনহান আগে, তিনি একটি জিনিস স্বীকার করে নিয়েছেন যে পরপর আমরা দিয়েই যাব, পাবো না কিছুই, এটা হয়েছে। রোহিঙ্গা ইস্যুতে যাদের কাছে প্রত্যাশা ছিল, বাংলাদেশে যারা এই মুহূর্তে ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে অনেক বেশি কাজ করছেন, অনেক বেশি আর্থিক বিনিয়োগ তাদের আছে, অনেকের কাছেই প্রত্যাশা অনেক বেশি ছিল যে আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রী যখন মানবিক কারণে 11 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিলেন, যাদের পক্ষে ব্যারিস্টার মিন ফারহানা কথা বলতে চান তারা কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী আমাদের পাশে দাঁড়ান নাই, মিয়ানমারের উপরে চাপ প্রয়োগ করেন নাই। একটি শব্দ নিয়ে আমরা আপত্তি আছি, বিভৎস, কারণ রোহিঙ্গাদের আমরা আশ্রয় দিয়েছি মানবিক কারণে, কারণ 71 সালে সেই তিক্ত অভিজ্ঞতা আমাদের আছে, শরণার্থী হওয়ার অভিজ্ঞতাগুলো আমাদের আছে, বিদায় আমরা মাননীয় বিষয়টি বিবেচনায় এনে মাননীয় প্রধানমন্ত্রী রোহিঙ্গা 10 লক্ষ রোহিঙ্গা আগে পরে মিলিয়ে 11 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আছে, যাদের কাছে প্রত্যাশাটা ছিল যে এই এই দেশগুলো আমাদের পাশে দাঁড়াবে, তারা মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করবে এবং সেখানে রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাওয়ার একটা কার্যকর ব্যবস্থা তারা গ্রহণ করবে, তা করেন নাই, এখানেই আমাদের কথা। সেই লোকগুলো সেই প্রশ্নে কিন্তু ব্যারিস্টার রোহিন ফারহানারা কিছু বলেন না। আর আমি বারবার বলি, আমরা জনগণের কল্যাণের জন্য আমাদের রাজনীতি, জনগণের কল্যাণের জন্য আমাদের কর্তৃত্ব প্রয়োজন, আর কর্তৃত্ব প্রয়োজন জনগণের ভাগ্য উন্নয়নের জন্যে, এই সেই জন্যেই ক্ষমতায় যাওয়াটা রাজনৈতিক দলের কর্মসূচির একটি অংশ। আপনি ক্ষমতায় গেলেই জনগণের কল্যাণ করতে পারবেন, আপনি ক্ষমতায় গেলেই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করতে পারবেন, আপনি ক্ষমতায় গেলেই বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে গ্যাস সংযোগ নিতে পারবেন, আপনি ক্ষমতায় গেলেই বঙ্গবন্ধু সেতুর সাথে রেল সংযোগ করতে পারবেন, আপনি ক্ষমতায় গেলেই পায়রা পোর্ট করতে পারবেন। আমি বলছি আমি ক্ষমতায় যেতে চাই, আমার কোনো দাসখত লিখে দিতে হচ্ছে কি না, আমার ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, আমি জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে জনগণের সমর্থন নিয়ে বারবার ক্ষমতায় এসেছি, যারা জন্ম ষড়যন্ত্রের মধ্য দিয়ে তারাই বারবার ক্ষমতা আরোহণের পর থেকে ষড়যন্ত্রকে দেখতে চায়। আমি বারবার বলেছি ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, এবং মহান মুক্তিযুদ্ধে আমাদের জন্মের সময়, এই জাতিরাষ্ট্র স্বাধীন জাতিরাষ্ট্র সৃষ্টির সময়ে যে বন্ধন সৃষ্টি হয়েছে সেটি রক্তের আখরে লেখা। আমাদের বন্ধু রাষ্ট্র আমাদের বিপদে পাশে থাকবেন, পারস্পরিক সমঝোতা মর্যাদা নিয়ে আমরা পথ চলব, এই তো। কিন্তু আমাদের ভরসা কিন্তু আমাদের জনগণের প্রতি। জি, কাজেই উনি বারবার বলছেন, খুরশিদ সাহেব সালমান খুরশিদ কি লিখেছেন, সুবীর ভৌমিক কি লিখেছেন, তার ভিন্ন মত, তার ভারতীয় নাগরিক, ভারতীয়, আমি ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি অবশ্যই তিনি তার দেশের কথাই বলবেন, তিনি তার রাজনীতির কথাই বলবেন, তারা বলেছেন কিভাবে তারা বাধ্য হয়েছেন আওয়ামী লীগকে সাহায্য করতে, ক্ষমতা প্রলম্বিত করতে, বিশেষ করে সুজাতা সিং এর ভূমিকা সেই সময় অত্যন্ত ভারত, আপনি আপনি বারবার বলেছেন ভারত, আপনি বলেছেন ভারত তার প্রয়োজনে তার পলিটিক্যাল স্ট্যান্ড নেবেন, ভারত তার প্রয়োজনে তার অবস্থান নেবেন, পাকিস্তান তার প্রয়োজনে অবস্থান নেবেন, পাকিস্তান তার প্রয়োজনেই যুদ্ধবাদীদের পক্ষে অবস্থান নেয়, পাকিস্তান তার প্রয়োজনেই জঙ্গিবাদ পক্ষে অবস্থান নেয়, পাকিস্তান তার প্রয়োজনেই শেখ হাসিনা হত্যার উদ্দেশ্যে আরজিএস গ্রেনেড পাঠায়, কাজেই পাকিস্তান তার প্রয়োজনে তার কৌশল নেবেন, ভারত তার প্রয়োজনে তার কৌশল নেবেন। আপনি তো একবারও বললেন না পাকিস্তান যে আরজিএস গ্রেনেড পাঠালো শেখ হাসিনাকে হত্যার জন্য, তার তো একবারও নিন্দা করলেন না, এবং হাওয়া ভবনে বসে সেই পরিকল্পনা করলেন, হাওয়া ভবনে বসে পরিকল্পনা করলেন, পাকিস্তান আরজিএস গ্রেনেড দিল, আপনার ক্যাবিনেটের মন্ত্রীরা মন্ত্রী ভাইরা সেই গ্রেনেড নিয়ে শেখ হাসিনাকে হত্যা করতে চাইলো, কাজে পাকিস্তান তার পক্ষে অবস্থান নেবে,
তার প্রয়োজনে, ভারত তার অবস্থান নেবে তার প্রয়োজনে, রাশিয়া তার অবস্থান নেবে তার প্রয়োজনে, আমেরিকা তার অবস্থান নেবে তার প্রয়োজনে। আমার ক্ষমতার উৎস জনগণ, আমি জনগণের কাছে ঋণী, আমার ভরসা আমার আশ্রয় জনগণ। সে কারণে আমাদের আমরা মানবিক বিবেচনায় অতি আলোচিত প্রধানমন্ত্রী উইলিয়াম গ্ল্যাডস্টোন পররাষ্ট্র বিষয়ে একটা খুব চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন, হিয়ার ইজ মাই ফার্স্ট প্রিন্সিপাল অফ ফরেন পলিসি, গুড গভর্নমেন্ট এট হোম। আমাদের দেশে গুড গভর্নমেন্ট নাই বলেই আজকে তিস্তা বলেন, আজকে রোহিঙ্গা বলেন, আজকে এনআরসি বলেন, আজকে সীমান্ত হত্যা বলেন, আজকে বাণিজ্য বৈষম্য বলেন, আজকে শুল্ক অশুল্ক বাধা বলেন, আজকে ভারতীয়দের সমস্ত মানে বাংলাদেশে তাদের কাজ করা বলেন বিনা করে, এই সমস্ত কিছু একটা গুড গভর্নমেন্টের অভাব। যদি দেশে সুশাসন থাকতো, যদি দেশে জনগণের শাসন থাকতো, যদি বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় থাকতো, তাহলে আজকে সব দিকে আমাদের এইভাবে হারতে হয় না। আর একটা কথা দাদা খুব সঠিক বলেছেন, সব দেশই তার তার স্বার্থ দেখে। ভারতের বিষয়ে কথাটা মনে রাখবেন, ভারত তারই স্বার্থ দেখে, তাকে স্বামী বানান, আপনি পরকীয়া চেষ্টা করতে পারেন। কেমন আমাদের ভরসা জনগণ, কেমন আমাদের ভরসা জনগণ, বিএনপি বরং জনগণের ভরসা অর্জনের চেষ্টা করুন। আপনাদের স্বামী আরেকটা দেশ হয়, আপনাদের বন্ধু আরেকটা, আপনারা প্রেমিক আরেকটা দেশকে বলেন, সেটা তো হতে পারে না। আমার নয় প্রেমিক, আপনার নয়, আপনি পরকীয়া করার চেষ্টা করুন না কেন। আচ্ছা প্রিয় দর্শক, আমাকে কিন্তু অনুষ্ঠান শেষ করতে হবে, ওনারা দুইজন আসলে বোধহয় থামবেন না, আমাকেই থামাতে হবে। আমি অনুষ্ঠান শেষে শুধু একটা কথা বলবো, রাজনৈতিক বিতর্ক মানেই হচ্ছে দুপক্ষের সারা রাত রামায়ণ পড়ে সকালে উঠে বলবে সীতাকার বউ। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। আবারও মেট্রো সেম টু দ্য পয়েন্ট দেখবার জন্য আমি আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। থ্যাংক ইউ।